সবাই তো আমরা ভিসা নিয়ে পড়ে আছি, কিন্তু এদিকে যে রাশিয়া আর ইউক্রেনে যে যুদ্ধ চলতেছে, এটার প্রভাব যে ইউরোপে পুরোপুরি পড়ে যাচ্ছে দিন দিন, খুব খারাপ অবস্থা হচ্ছে। আপনার জায়গায় জায়গায় আপনার বিভিন্ন আয়োজন করতেছে যেন যুদ্ধ না হয়। অবশ্যই আমি যুদ্ধের পক্ষে না, তবে আপনাদের কাছে একটা প্রশ্ন আমি করি। যখন আপনার মুসলিম দেশে হামলা হয়েছে, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, এগুলাতে হাজার হাজার লাখ লাখ মানুষ আপনার মারা গেছে মুসলিম, তখন ইউরোপ কোথায় ছিল? তারা তো তখন কোনো প্রতিবাদ করেনি। এখন ইউক্রেনে আপনার আক্রমণ হচ্ছে, রেগুলার মানুষ মারা যাচ্ছে দেখে পুরো ইউরোপ এখন, মানে ইতালি, ফ্রান্স, জার্মান সবাই এখন মিছিল, মিটিং, যুদ্ধ চায় না, বিভিন্ন হুমকি দিতেছে। কিন্তু রাশিয়া তো বিশ্বের সবচেয়ে বড় দেশ, ওর কোনো যায় আসে না। ও নিজেই তো একটা পারমাণবিক অস্ত্র, একটা শক্তিশালী দেশ, কারোর গোনার টাইম আছে ওর তো? অলরেডি মনে করেন ফ্রান্সও বিভিন্ন হুমকি দিয়ে দিছে। ফ্রান্স বলছে যদি আপনার যদি আপনাদের দেশ ইউক্রেন থেকে আপনাদের সৈন্য না নেয়, তাহলে কিন্তু আমরা সকল অর্থনৈতিক ব্যবস্থা বন্ধ করে দিব। এছাড়াও আপনার এর জন্য অনেক ব্যয়, মানে ভবিষ্যতে এর জন্য অনেক দায়ভার নিতে হবে। তো অনেক হুমকি টুমকি দিছে ফ্রান্সে, কিন্তু রাশিয়া তো রাশিয়াই বুঝে নিত। পুতিন ওই যে পুষ্পায় ডায়লগ দেয় না, ফ্লেভার সাম যায় কা ফায়ার হোমে, এই হলো অবস্থা। তো মানে ওদের মধ্যে সংশোধন দেওয়া হওয়া পর্যন্ত এটা কখনোই ঠিক হবে না। মিটিং মিছিলে বসতে হবে ওনাদেরকে, কিন্তু কেউ তো হার মানে না, সবাই নিজের দেশের মানে শক্তি বজায় রাখতে চাইতেছে। কিন্তু এর কারণে হয়তো বা ভবিষ্যৎ এর কারণে হয়তো বা ভিসায় প্রভাব পড়তে পারে। কেননা দেশে যদি শুনতেছি সবার মুখে যে ইউরোপ নাকি অনেক হুমকির মুখে আছে, ইউরোপ তো ইউরোপের দেশগুলো তো ছোট ছোট দেশ, রাশিয়া তো আপনারা সবাই জানেন অনেক শক্তিশালী দেশ, ইতালি আর ফ্রান্স, আমার বাসা থেকে ফ্রান্সে যেতে মাত্র 5 ঘন্টা লাগে, সুইজারল্যান্ডে যেতে লাগে 6 ঘন্টা। তো ফ্রান্সও অনেক হুমকির মুখে, রাশিয়া অলরেডি হুমকি দিয়ে দিছে, ফ্রান্সেরও খবর আছে। তো ইতালিতে আসতে কতক্ষণ? তো ইতালিতে যদি এই হুমকি মানে সমস্যা হয়ে যায়, তো এই সময় তো আপনাকে কখনো ভিসা দিবে না। যেমন এই যে আজকে আপনার আজকে কালকে স্কুলতে আমরা যেই মনে করেন ক্লাস, যেখানে ক্লাস করি ভার্সিটি, সেখানে ডাক দিছে, আমি যেতে পারবো না কাজ আছে, ডাক দিছে বিভিন্ন লিফলেট নিয়ে, মিসিং মিটিল হবে, আন্দোলন হবে। তো জায়গায় জায়গায় এরকম আন্দোলন চলতেছে, সবাই একটু ভয়ের মুখে আছে। তো আমরা সকলে দোয়া করি যেন সব কিছু ঠিক হয়ে যায়, আর আল্লাহ তাআলা সকলে মনের আশা পূরণ করুক। আমরা কেউই যুদ্ধ চাই না, কেউই যুদ্ধ চাই না। যুদ্ধে মানুষ মানে নির্মম মানুষগুলোও মারা যায়, মানে কি বলবো, তো প্রভাব পড়তে পারে, পড়ার সম্ভাবনা আছে। যেহেতু আক্রমণ আসতে পারে, আসলে তো মনে করেন নিজের দেশকে আগে বাঁচাতে চাবে, অবশ্যই ভিসা এগুলো নিয়ে তখন মাথা ঘামাবে না। আর আপনারাও নিশ্চয়ই কোনো যুদ্ধ অবস্থায় কোনো দেশে প্রবেশ করবেন না, নিজের দেশ নিজের জীবনের হুমকি নিয়ে। তো জানি না আল্লাহ তাআলা কি রাখছে সামনে। আর অনেকেই বলে ভিসার প্রসেসিংটা আসলে রেজাল্টটা কবে দিবে, আসলে মূলত 5-6 মাস পর দেয়, কিন্তু ভিসাটা অনেকে 2 বছর পর পায়, অনেকে 2.5 বছর পর পায়, অনেকে 1 বছর পর পায়। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আপনার ভিসা কবে বার হবে, কেউ বলতে পারবে না, যদি বলে আপনাকে সে মিথ্যা বলছে। ঠিক আছে, তো দোয়া করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর যারা নতুন দেখতেছেন আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন, আর আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, নাম মোহাম্মদ মিদুল শেখ। সকলে আমার জন্য দোয়া করবেন, টাটা, আমার খেয়ে যেতে হবে, আল্লাহ হাফেজ, দোয়া করবেন।